in the name of Allah, the most merciful, the most gracious. Assalamu alaikum. Hello, my dear students. Good morning. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, I am Razia Sultana, Shohid Buddhijibi, Dr. Humayun Kobir High School. I welcome you all to our online class. Today, I am going to teach you English second paper. So, take your book out of the bag and sit down in front of our online class with necessary items. So, dear students, let's start our class. I hope you will enjoy the class with full attention. Dear students, what was the topic of our previous class? Right. The topic of our previous class was parts of speech. Today, we'll have further discussion of parts of speech. So, our today topic is pronoun. Dear students, open your English grammar book. Dear students, for your better understanding, I would like to use Bengali sometimes. সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো পার্টস অফ স্পিচ আজকে আমরা কোন অংশ নিয়ে আলোচনা করছি প্রোনাউন প্রো শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য এবং নাউন অর্থ নাম সুতরাং প্রোনাউন শব্দের অর্থ হল নাউনের পরিবর্তে বা নামের সমতুল্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে আ প্রোনাউন ইজ দা ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ আ নাউন একজাম কবির ইজ আ রেগুলার স্টুডেন্ট হি গোজ টু স্কুল রেগুলারলি খেয়াল করো আমার প্রথম সেন্টেন্সে কি ছিল কবির ইজ আ রেগুলার স্টুডেন্ট দ্বিতীয় সেন্টেন্সে আমি কবিরের পরিবর্তে কি ব্যবহার করেছি হি কেমন হি গোজ টু স্কুল রেগুলারলি অর্থাৎ আমার কবির হচ্ছে কি নাউন এই কবিরের পরিবর্তে আমি যা ব্যবহার করলাম অর্থাৎ হি এটি হলো কি আমার প্রোনাউন তাহলে তোমরা বুঝতেই পারছো নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো পোস্টার পেপারে লুক এট দা লিস্ট অফ প্রোনাউনস ইন ডিফারেন্ট ফর্মস বিলো এখানে কি আছে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম পজেসিভ ফর্ম অর্থাৎ আমরা প্রোনাউনকে তিনটি ফর্মে দেখতে পাই সাবজেক্ট ফর্মে আছে আই অবজেক্টে মি পজেসিভে মাই উই আস আওয়ার ইউ ইউ ইওর হি হিম হিজ শি হার হার দে দেম দেয়ার আমি আশা করছি তোমরা প্রোনাউনের তিনটি ফর্ম বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী চলো এবার আমরা প্রোনাউনের প্রকারভেদ জেনে নিই তোমরা আমার সাথে সাথে প্রোনাউনের প্রকারভেদের শুদ্ধ উচ্চারণ শিখে নিবে কাইন্ডস অফ প্রোনাউন প্রোনাউনের প্রকারভেদ দেয়ার আর এইট কাইন্ডস অফ প্রোনাউন ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কত রকমের প্রোনাউন আছে কত প্রকারের আট প্রকার দে আর এগুলো হলো ওয়ান পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক বাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক সর্বনাম রিলেটিভ প্রোনাউন সম্বন্ধসূচক সর্বনাম
ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট বাচক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিভাজক সর্বনাম রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম রিসি প্রকাল প্রোনাউন পরস্পর সম্বন্ধন সূচক সর্বনাম সুপ্রিয় শিক্ষার্থী আশা করেছি তোমরা প্রোনাউনের প্রকারভেদ সহজে বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী চলো এবার প্রত্যেক প্রকার প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই হ্যাঁ প্রথমত কি ছিল পার্সোনাল প্রোনাউন পার্সন থেকেই কিন্তু পার্সোনাল তাই নাকি আচ্ছা যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে আমরা কি বলবো পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে খেয়াল করো হি ইজ আ স্টুডেন্ট এই বাক্যর মধ্যে আমি শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান করছি কোন প্রোনাউন দিয়ে হি শি ইজ আ টিচার হ্যাঁ শিক্ষককে নির্দেশনা করা হয়েছে শি অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসলো এখানে কি হি শি আমরা সহজেই জেনে গেলাম আই হি শি উই এগুলো পার্সোনাল প্রোনাউন কেমন হ্যাঁ দ্বিতীয় প্রকারভেদে কি ছিল ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন যে সকল প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলা হয় কি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আমরা বলতে পারি দিস দ্যাট দোজ এইসব খেয়াল করো দিস ইজ মাই পেন আমি কিন্তু কি করলাম অনেকগুলো কলম থেকে হয়তো বললাম দিস ইজ মাই পেন দ্যাট ইজ আ বার্ড কেমন তৃতীয় নম্বরে কি ছিল আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন যে প্রোনাউন কোনো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন সুপ্রিয় শিক্ষার্থী ইন্টারোগেটিভ প্রোনাউনের জন্য নির্দিষ্ট একটি চিহ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্নটি ব্যবহৃত হবে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এটি ইন্টারোগেটিভ প্রোনাউন এর সংখ্যা কিন্তু পাঁচটি যেমন হু হু হুজ হোয়াট হুইজ উদাহরণের দিকে খেয়াল করো ইন্টারোগেটিভ প্রোনাউন হু হ্যাজ ডান দা ওয়ার্ক হোয়াট ডু ইউ সে দুটি বাক্যের মধ্যে আমি কিন্তু প্রশ্ন করেছি তাই না আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা পরে যাই এরপরে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউন পূর্বে উল্লেখিত নাউনের পরিবর্তে বসে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে আমরা বলবো কি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের মধ্যে থাকবে হু হুইজ দ্যাট উদাহরণে খেয়াল করো আই নো আ ম্যান হু ক্যান ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি ওই মানুষটিকে চিনি যে কাজটি করতে পারবে খেয়াল করো কোথায় বসছে আই নো এ ম্যান ওই মানুষটি যে হু ক্যান ডু দা ওয়ার্ক দিস ইজ দা পেন দ্যাট আই লস্ট স্টাডি আশা করছি তোমাদের ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না অর্থাৎ তোমরা সহজেই বুঝতে পারবে অনেকেই হয়তোবা হু দেখে ভাববে যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এই ভুলটা আমরা আর করব না কেমন তারপরে আসো ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন নির্দিষ্ট কিছু না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায় তাকে বলে কি ইনডিফিনিট প্রোনাউন যেমন আমি বলতে পারি ওয়ান সাম এনি সাম্বোদি আদার্স খেয়াল করো সাম্বোডি
has done this. আমি কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলতে পারিনি, বলছি somebody, কেউ একজন, কেমন? Some of the boys have passed in the examination. আমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারিনি, অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউনে অনির্দিষ্টতা বোঝাবে। Next, distributive pronoun. যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে নির্দেশ করে তাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন ইজ, আইদার, নাইদার, নান। খেয়াল করো, নান অফ দেম হ্যাজ ডান ইট, ইজ অফ দা বয়েজ গট আ প্রাইজ। আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরেরটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি পার্সোনাল প্রোনাউন আগে পড়িয়েছি, সেই পার্সোনাল প্রোনাউনের সাথে সেল বা সেলস যুক্ত কোনো প্রোনাউন যখন অবজেক্ট রূপে ব্যবহৃত হয়ে পূর্ববর্তী সাবজেক্টকে নির্দেশ করবে তাকে বলা হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন মাইসেলফ, হারসেলফ, দ্যামসেলফ। তবে সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, মাইসেলফ, হারসেলফ কখন ব্যবহৃত হবে? যখন সিঙ্গুলার হবে, কেমন? আর যখন প্লুরাল হবে বা বহুবচন তখন হবে দ্যামসেলফ। উদাহরণটি খেয়াল করো, আই ডিড ইট মাইসেলফ, শি কুকড ফুড হারসেলফ। পরেরটি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হয় কি রিসিপ্রোকাল প্রোনাউন। উদাহরণ দেখো, দ্য টু বয়েজ হেল্প ইচ আদার, দুজন বালক পরস্পরকে কি করছে, এক অন্যকে সাহায্য করছে। দে ফট ওয়ান অ্যানাদার, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রোনাউনের প্রকারভেদ এবং এর বিশ্লেষণ খুব সহজেই বুঝতে পেরেছ এবং এতে তোমাদের কোনো সমস্যা হয়নি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ এনজয়েড মাই ক্লাস, আই নো ইউ এনজয় ইট ভেরি চেয়ারফুললি। নাও আই শ্যাল গিভ ইউ এ হোমওয়ার্ক। The homework is find out the pronouns and classify them. One, none of them are honest. Which is your book? He, her, himself. Any of the boys can do it. Who are you? সুপ্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক খাতায় তুলে নাও, হোমওয়ার্কটি বাসায় সম্পূর্ণ করে রাখবে, যখন স্কুল খুলবে অবশ্যই আমি তোমাদের হোমওয়ার্কটা দেখে নিব এবং পরীক্ষার জন্য এ থেকে ভালো করে প্রস্তুতি নেবে। সো ডিয়ার স্টুডেন্টস, স্টে হোম, সেফ লাইফ অ্যান্ড ফলো দ্য রুলস অফ গভর্নমেন্ট। Bye.